তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে, যেটা তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। প্রিয় বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হচ্ছে এবং স্কলারশিপ সম্পর্কিত বহু তথ্য তোমরা জানতে চাইছো, এই মুহূর্তে অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের জানিয়ে দেব তোমাদের স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম পোর্টালের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর যদি তোমার উত্তর তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম, আমাকে সরাসরি ইনবক্স করতে পারো। সবার প্রথম যে কোশ্চেনটি তোমাদের সকলের মধ্যে রয়েছে এই মুহূর্তে জানার প্রচুর আগ্রহ, সেটা এই মুহূর্তে কিন্তু আমি জানতে পেরেছি এবং তোমাদের জানিয়ে দেব কবে থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যে পোর্টাল আবেদন করার পোর্টাল চালু হচ্ছে। দেখো, সবার প্রথমে তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দিই। সবার প্রথমে তোমরা অনেকেই জানতে চাইছো এবং অনেকের ডাউট রয়েছে, এবারে আমি মাধ্যমিকে 60%, উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছি, তাহলে কি আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবো? একেবারেই তুমি আবেদন করতে পারবে, তুমি 60% পেলেই তুমি আবেদন করতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। মাধ্যমিকের ক্ষেত্রে 420 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি তুমি 300 পাও তাহলেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও কিংবা অন্য কোনো কাস্টের স্টুডেন্ট হলেও, পাশাপাশি তুমি যদি জেনারেল হও তাও কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। মানে পশ্চিমবঙ্গের সকল স্টুডেন্টই সুযোগ পাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করার। একই সাথে এ একটা জিনিসে তোমাদের অনেকের ডাউট রয়েছে যে আমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের থেকে একটু বেশি। অনেকেই আমাকে বলেছো যে আমার টোটাল ফ্যামিলি ইনকাম দেখাচ্ছে 3 লক্ষ, 2.5 লক্ষর থেকে বেশি দেখাচ্ছে। দেখো, অফিসিয়ালভাবে যদি এটা প্রমাণ হয় তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে না। আর যদি কাগজ কলমে, আমি কি বলতে চাইছি তুমি আশা করি বুঝতে পারছো, কাগজ কলমে যদি প্রুফ প্রমাণ থাকে, তোমার বাবার যে স্যালারি আছে, তোমার প্যারেন্টসের যে স্যালারি আছে, সেটা অফিসিয়ালভাবে যদি 2.5 লাখের ওপরে হয় তাহলে তুমি স্কলারশিপ পাবে না। আদারওয়াইজ তুমি কিন্তু স্কলারশিপ পাবে, অর্থাৎ তোমাকে ইনকাম সার্টিফিকেটে দেখাতে হবে যে তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের থেকে কম। এরপরে তোমাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা জানতে চেয়েছো আমি আগের বছর কিংবা তার আগের বছর উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করেছি, এই মুহূর্তে আমি 11-এ কিংবা কলেজে ভর্তি হচ্ছি, এক বছর আমার গ্যাপ রয়েছে, আমি আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলাম কিন্তু পাইনি, এই মুহূর্তে আমি এই বছরই কলেজে ভর্তি হয়েছি, আমি এই বছরই 11-এ ভর্তি হয়েছি, আমি এই বছরই ডিপ্লোমা করতে শুরু করেছি, এক বছর আমার কিংবা 2 বছর আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর গ্যাপ ছিল, তাহলে কি আমি এই এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে? একেবারেই তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে তুমি যদি 60% পাও। সেক্ষেত্রে তুমি 2021-এ পাস না করে 2019-এ পাস করলেও তুমি আবেদন করতে পারবে, কিন্তু মাথায় রাখতে হবে তুমি এই বছরই কলেজে তোমাকে ভর্তি হতে হবে, 2021-22-এই কলেজে অ্যাডমিশন নিতে হবে বা কোনো কোর্সে অ্যাডমিশন নিতে হবে, তাহলেই তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা ওএসসি স্কলারশিপ, আমরা ন্যাশনাল স্কলারশিপ, আমরা অন্যান্য যে মেধাবী স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপে আমরা আবেদন করে ফেলেছি, সেক্ষেত্রে কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করলে আমাদের আবেদন প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এক্ষেত্রে আমি প্রত্যেককে বলে রাখি তোমাদের আবেদন করার 100% রাইট রয়েছে, কোনো জায়গায় লেখা নেই যে তুমি এই স্কলারশিপে আবেদন করলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তুমি যদি কোনো স্কলারশিপের জন্য এলিজিবল হও কিংবা একাধিক স্কলারশিপের জন্য এলিজিবল হয় সেক্ষেত্রে তুমি আবেদন করতেই পারো, আবেদন করলে কোনো রকম সমস্যা হয় না কিংবা রিজেক্টও তোমার কিন্তু হয় না। এরপরে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞাসা করেছো সর্বাধিক একটি ছাত্রছাত্রী কটা স্কলারশিপ পেতে পারে, তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককেই বলে রাখি তুমি একাধিক স্কলারশিপের সুবিধা একই সাথে পেতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা সরকারি স্কলারশিপ হওয়া যাবে না, অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট একই সময়ে একটা সরকারি স্কলারশিপ পেতে পারো। অর্থাৎ এখানে আমি ভালো করে এক্সপ্লেন করি ব্যাপারটা, তুমি ধরো উচ্চ মাধ্যমিকের জন্য স্কলারশিপ পাচ্ছ মাধ্যমিক দিয়ে, কিংবা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজের কোনো কোর্সের জন্য স্কলারশিপ পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি সরকারি স্কলারশিপ যে কোনো একটা পাবে। ধরো তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ, সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, নবান্ন স্কলারশিপ যদি পেয়ে যাও তাহলে স্বামী বিবেকানন্দ পাবে না, বা ওএসসি স্কলারশিপ যদি পাও তাহলে স্বামী বিবেকানন্দ পাবে না, আর যদি ন্যাশনাল স্কলারশিপ পাও সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ পাবে না, মানে
মানে তোমাকে যে কোনো একটা সরকারি স্কলারশিপ দেওয়া হবে। আবেদন তোমরা একাধিক স্কলারশিপে করতেই পারো, তোমাদের রাইট রয়েছে, তোমরা আবেদন করতে পারো, ও কিন্তু তোমাদের স্কলারশিপ সরকারি একটিই দেওয়া হবে। এবং বেসরকারি স্কলারশিপের কথা যদি বলি বা যেগুলো বৃত্তিমূলক স্কলারশিপ মানে পরীক্ষা দিয়ে তোমরা স্কলারশিপ পাও, সেই সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। তুমি একটা সরকারি বেসরকারি স্কলারশিপ একই সাথে তোমরা একাধিক পেতে পারো, কিন্তু সরকারি স্কলারশিপ একটাই পাওয়া যায়। সরকারি স্কলারশিপের সাথে বেসরকারি স্কলারশিপ পেতে পারো এবং বেসরকারি স্কলারশিপ একাধিক পেতে পারো। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে যে আমি অনার্স নিয়ে পড়ছি না, আমি পাস নিয়ে পড়ছি কিংবা আমরা ডিপ্লোমা করছি, সেক্ষেত্রে কি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে স্কলারশিপ পাবো? এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি, তুমি উচ্চ মাধ্যমিকের পর অনার্স নিয়ে পড়ো, পাস নিয়ে পড়ো, বিএ পড়ো, বিকম পড়ো কিংবা বিএসসি পড়ো কিংবা ডিপ্লোমা পড়ো কিংবা অন্যান্য কোনো কোর্স করো, তোমরা উচ্চ মাধ্যমিকের পর যে কোর্সই করো না কেন, তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই একটা কথা বলে রাখি, তোমরা যে কোর্সই করো না কেন, তোমরা যে কোর্সে ভর্তি হয়ে গেছো, ওই কোর্সে পড়াশোনা চালু করে দিয়েছো, সেই ভর্তি যে হয়ে গেছো তার অ্যাডমিশান প্রুফ হিসাবে কিন্তু একটা ডকুমেন্টেশন দিতে হবে। তুমি সেই কলেজে যখন ভর্তি হয়েছো সেই কলেজের টাকা ফি করেছো, ও তারপরে যে তোমাদের পেমেন্ট রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টটা ডকুমেন্ট হিসাবে দিতে পারো, ও কিংবা যে কোনো কোর্সে এনরোল করলে সেই কোর্সের ডকুমেন্টেশনটাও কিন্তু তোমরা দিতে পারো। অর্থাৎ এখানে বলতে চাইছি, তুমি ডিপ্লোমা করলেও কিন্তু তোমার ডিপ্লোমায় যে অ্যাডমিশান নিয়েছো তার রিসিপ্টটাও কিন্তু দিতে পারো। কাজেই তোমরা অনার্স পড়ো, পাস পড়ো কিংবা অন্য কোনো ও কোর্সে পড়ো, তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই, প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সুবিধা উপভোগ করতে পারবে। এরপরে তোমাদের সব থেকে বেশি যে কোশ্চেনটি রয়েছে, কবে থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল চালু হবে? এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই মুহূর্তে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল টেম্পোরালি চালু হয়ে গেছে। এখনও তোমরা যদি ঠিক মতন দেখো, তোমরা কিন্তু SKVM ভার্সন 4.0 এতে কিন্তু তোমরা ঢুকতে পারবে, কিংবা ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ কিন্তু সম্পন্ন হয়নি। কিন্তু তোমাদের জন্য যেটা সুখবর রয়েছে, তোমাদের এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রীতিমতো শুরু হতে চলেছে অক্টোবরের 5 তারিখ থেকে। কিভাবে আমি বলছি, আগামী সপ্তাহর কথা বলা হচ্ছে, এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে ফোন করলে কিন্তু বিকাশ ভবন সূত্রে জানা গেছে এই মুহূর্তে 5 অক্টোবর থেকে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হচ্ছে। অর্থাৎ 5 অক্টোবর থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখন হয়তো বা এই কারণেই বলছি কেন ফাইনালাইজ হয়নি, কিন্তু বিকাশ ভবন সূত্রে এবং অফিসিয়াল হেল্পলাইনে কন্ট্যাক্ট করে কিন্তু এই মুহূর্তে এটাই জানা যাচ্ছে, তোমাদের অক্টোবরের 5 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে, যেটা তোমাদের প্রত্যেকের জন্যই খুশির খবর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তো তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সম্পূর্ণ ডিটেলস জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি একটি ডেডিকেটেড ভিডিও পোস্ট করে দেবো এই মুহূর্তের অফিসিয়াল নতুন গাইডলাইন অনুযায়ী। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট সেকশনে কিংবা আমাকে ইনস্টাগ্রামে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।